হ্যালো গাইস, আমি দিদি ফিরে এসেছি অপুর সংসার থেকে। দেখো, আমরা নবমীর দিন মানে পুজোর সময় আমরা গেছিলাম কুলডিয়া জমিদার বাড়ি মুখার্জি বাড়িতে পুজো দেখতে। তো ওনারা বলেছিলেন এবং আমরাও গেছিলাম, মায়ের প্রসাদ মানে ওখানে আমরা খেয়ে এসেছিলাম। তো মার পুজো দেখে সত্যি আমাদের তো ভীষণ ভালো লেগেছে। ওখানে দেখো ঘরোয়া পুজো, হ্যাঁ, এখানে মানে কোনো কৃত্রিম বা কিছু নেই, সবটাই অরিজিনাল। এবং ওনাদের আপ্যায়ন ভীষণ ভালো। হ্যাঁ, আর একটা মাধুর্য ওখানে আমি দেখলাম, মা তো বলতে পারো, তো সেটা হচ্ছে যে ওখানে নবমীর দিন ওনারা সকল গ্রামবাসীদের ওনারা খাওয়ান, প্রায় 4,000 মানুষজন ওখানে প্রসাদ খান মায়ের। তো রান্নাও খুবই ভালো, আমরাও খেয়ে এসেছি ওখানে। তো সব বাইরের লোকরা গেলেও ওখানে মায়ের প্রসাদ পায় নবমীর দিন, হ্যাঁ, কাউকে ওনারা মানে অভুক্ত রাখেন না। তো খুব ভালো লাগলো আমাদের গিয়ে, আমরা ভীষণ এনজয় করলাম বিষয়টা। আর আমার তো এত ভালো লেগেছে যে আমার তো আসতে মন যাচ্ছিল না, প্রায় 300 বছর পুরনো এই পুজো জমিদার বাড়ির মুখার্জি বাড়িদের। তো আর এখানে দেখো দেখতে পাচ্ছ পুরনো একটা পালকি, সেটাও অনেক পুরনো। আর আমাদের বাড়ির সকলেই গেছিলো, বাড়ির ফ্যামিলির, হ্যাঁ, আমার মানে কি বলবো, খুব তো আমার তো ভীষণ ভালো হয়েছে। আমার নাতি সাহেব দেখো কত সুন্দর এনজয় করছে ওখানে, খুব আনন্দ করছিল ও। আর এই বিষয়টা আর পুরোনো বাড়িগুলো একটু দেখালাম তোমাদেরকে ঘুরিয়ে। হ্যাঁ, এখানে কিছু কিছু মানুষ মানে থাকেন ওনাদের ফ্যামিলি, আর কিছু কিছু ওনারা বাইরেও থাকেন। কিছু কিছু সারিয়ে নিয়েছেন পুরোনো বাড়িগুলো, আর কিছু পড়ে আছে, সবগুলো সারানো সম্ভব হয় না মানুষের। তো আমার তো বিষয়টা খুবই ভালো লেগেছে, আমরা ভীষণ এনজয়ও করেছি। টাটা, সকলেই ভালো থাকবে।